আগে আমরা যখন ছোটো ছিলাম তখন বড়রা আমাদের জিজ্ঞাসা করতো যে কি বড় হয়ে কি হতে চাস হ্যাঁ এমন করে জিজ্ঞাসা করতো যেন যেটা বলবো সেটাই হয়ে যাব। তবুও বলতাম যে আমি ডাক্তার হব কেউ বলতো আমি পুলিশ হব কেউ বলতো আমি ব্যারিস্টার হব কেউ বলতো উকিল হব কে বলতো বিপ্লবী হব দেশের জন্য কাজ করব একটাও মিলতো না হয়তো তো যাই হোক তবুও এরকমই বলতাম কিন্তু এখনকার বাচ্চাগুলোকে জিজ্ঞেস করো আমি সেদিনকে আমাদের পাড়ার একটা ট্যাং ট্যাং এ বাচ্চাকে জিজ্ঞেস করলাম কিরে বড় হয়ে কি হতে চাস চাসম আমার তো রেলা দেখে বলো বড় হয়ে ভাইরাল হতে চাই দিয়ে বাদাম বাদাম গান করতে করতে চলে গেল হলো হাই সালা বলে কি বাচ্চা বলে বড় হয়ে ভাইরাল হতে চাই ঠিকই বলেছে খারাপ কিছু বলেনি কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না এই বাদাম বাদাম গানে যারা যারা নাচছে নাচতে নাচতে মাঝখানে এরকম এরকম দেখাচ্ছে তারপর আবার আস্তে 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 ঘুরে গিয়ে পেছনটা দেখাচ্ছে মানে ব্যাপারটা কি বোঝাতে চাইছে আমি ঠিক বুঝতে পারছি না এখানে পেচনের সাথে বাদামের কি সম্পর্ক